জ্বালানি সাশ্রয়ে সপ্তাহে 3 দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের প্রস্তাব, অন্যদিকে লোডশেডিং আরও বাড়ানো হচ্ছে। জ্বালানি সংকটের প্রভাব এবার সরাসরি আঘাত করছে শিক্ষা সেক্টরে। সংকট মোকাবেলায় সরকারের নানামুখী উদ্যোগ এবং সিদ্ধান্তের পাশাপাশি এবার শিক্ষা প্রতিষ্ঠানেও বিদ্যুৎ ব্যবহারের লাগাম টানা হচ্ছে। যদিও স্কুল কলেজে দিনে ক্লাস পরীক্ষা চলাকালে সামান্যতমই বিদ্যুতের ব্যবহার হয়, কেননা দিনে শুধু ফ্যান ছাড়া আর কোনোভাবেই বিদ্যুতের তেমন ব্যবহার নেই। এর মধ্যে বেশিরভাগ বিদ্যালয়ে বা কলেজে বৈদ্যুতিক ফ্যানেরও ব্যবস্থা নেই। এই অবস্থায় বিদ্যুৎ ব্যবহার কমাতে কিংবা সাশ্রয় করতেই সপ্তাহে 3 দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের প্রস্তাব করা হয়েছে। গতকাল মঙ্গলবার সরকারের জ্বালানি বিভাগ সূত্র জানায়, পরিবহন খাতে জ্বালানি তেলের ব্যবহার কমিয়ে আনতে সরকার বেশ কিছু বড় সিদ্ধান্ত নিতে পারে, যার মধ্যে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান সপ্তাহে 3 দিন বন্ধ রাখা হবে। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের আসা যাওয়া, ব্যক্তিদের গাড়ি ব্যবহার কমাতে সর্বোচ্চ চেষ্টা করতে চায় সরকার। সংশ্লিষ্টরা মনে করেন, শিক্ষা প্রতিষ্ঠান সপ্তাহে 3 দিন বন্ধ রাখলে গাড়িতে জ্বালানি তেলের ব্যবহারও কমবে। অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কারণে সুনির্দিষ্ট পরিমাণ বিদ্যুৎ সাশ্রয় হবে। এদিকে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়িয়ে জ্বালানি সাশ্রয়ের এমন প্রস্তাবে সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রচার হওয়ার পর তীব্র ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে শিক্ষাবিদ, অভিভাবক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্টরা। তারা অনেকেই বলছেন, করোনার কারণে দীর্ঘ 2.5 বছর স্কুল কলেজ বন্ধ থাকায় শিক্ষার্থীরা অনেক পিছিয়ে পড়েছে, বেশ কয়েকটি পাবলিক পরীক্ষাতেও সময় মতো অনুষ্ঠিত হতে পারেনি, আবার কয়েকটি পাবলিক পরীক্ষা বাতিল করা হয়েছে। এই অবস্থায় এখন যদি সপ্তাহে 3 দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হয়, তাহলে প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা সব পর্যায়ে শিক্ষার্থীরাই পিছিয়ে যাবে, আর এই দীর্ঘমেয়াদের ক্ষতি পুষিয়ে নেওয়া কোনো বিকল্প থাকবে না। সপ্তাহে 3 দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার বিষয়ে জ্বালানি বিভাগের প্রস্তাবের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এ ফজলুল করিম নয়াদিগন্তকে বলেছেন, যেহেতু এটা প্রস্তাবের মধ্যে রয়েছে, এখনও বাস্তবায়ন শুরু হয়নি, তাই আমরা অপেক্ষা করছি। আমরা দেখব সরকার আসলেই কিভাবে এই প্রস্তাবটি বাস্তবায়নের দিকে গতি চায়। তবে এটা ঠিক যে করোনায় দীর্ঘ ছুটিতে শিক্ষার্থীরা এমনিতেই অনেক পিছিয়ে পড়েছে, তাই এখন যদি শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হয়, তাহলে শিক্ষার্থীরা ক্ষতি পুষিয়ে নিতে আরও বেগ পেতে হবে। জ্বালানি সংকটের কারণে বৈদ্যুতিক লোডশেডিং আরও বাড়ানো হবে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা। তারা বলছেন, বিদ্যুৎ সাশ্রয় বা কম ব্যবহারের কর্মসূচি ব্যর্থ হওয়ায় এটা করতে হচ্ছে। সারাদেশ এলাকা ভিত্তিক দিনে 1 ঘন্টা লোডশেডিংয়ের যে সময়সূচি দেওয়া হয়েছিল, তা এরই মধ্যে বিপর্যস্ত হয়ে গেছে। বিভিন্ন এলাকা থেকে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকার অভিযোগ পাওয়া যাচ্ছে। সরকার ঘোষণা দিয়েছিল এলাকা ভিত্তিক দিনে 1 ঘন্টা করে বিদ্যুৎ লোডশেডিং করা হবে, কিন্তু এজন্য সরকার যে সময়সূচি ঘোষণা করেছিল কাগজে কলমেই রয়ে গেছে। সারাদেশের মাঠের বাস্তবতা ভিন্ন। শহরাঞ্চলে 2-3 ঘন্টা বা তারও বেশি লোডশেডিং হচ্ছে, আর গ্রাম অঞ্চলে 5 ঘন্টারও বেশি বিদ্যুৎ থাকছে না। রাজশাহীর গুদাগাড়ি উপজেলার প্রত্যন্ত একটি গ্রামের কৃষক সোয়াইব রহমান 8 বিঘা জমিতে আমন ধানের চাষ করছেন। তাদের অঞ্চলে লম্বা সময় ধরে ভারী বৃষ্টি না হওয়ায় তার জমিতে পানি সেচনের প্রয়োজন, কিন্তু দিনে 5 ঘন্টারও বেশি লোডশেডিংয়ের কারণে তিনি সেচ সংকটে পড়েছেন। তিনি বলেন, 1 ঘন্টা বিদ্যুৎ থাকলে 3 ঘন্টা থাকে না, এবার বিদ্যুৎ এলে অল্প সময় পরেই চলে যায়, জমিতে সেচের পানি দিতে পারছে না। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।